যুক্তরাষ্ট্রের মাটিতে উল্টো চাপের মুখে ট্রাম্প। গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে ইরানকে চাপ দিতে গিয়ে উল্টো চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরানকে তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য দিলেও অন্য বিশ্বনেতারা তাতে সাড়া দেননি, বরং তারা ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পাদিত ইরানের পরমাণু সমঝোতার পক্ষে অবস্থান নেন, ফলে যুক্তরাষ্ট্রের মাটিতে ট্রাম্প একগড়ে হয়ে পড়েন। বিবিসি জানিয়েছে, বৈঠকের শুরুতে ট্রাম্প মধ্যপ্রাচ্য সহিংসতা গোলযোগের জন্য ইরানকে দায়ী করে করা বক্তব্য দেন। এতে তিনি অভিযোগ করেন, ইরান পরমাণু সমঝোতার মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদ ছড়ানোর কাজে ব্যয় করছে। ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় এমন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানকে থামাতেই পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে। গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধে দেশটির উপর অন্যান্য দেশেরও চাপ বাড়ানো উচিত, কিন্তু বৈঠকে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন, এইসব দেশ ইরানের পরমাণু সমঝোতার পক্ষে অবস্থান নেই। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, পরমাণু সমঝোতা নিয়ে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা প্রণয়ন করা দরকার, ইরানের পরমাণু নিষেধাজ্ঞা আরোপ করে এ সমস্যার সমাধান হবে না। ম্যাক্রনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পরমাণু সমঝোতা, তাই এ সমঝোতা টিকিয়ে রাখা এবং তা পুরোপুরি বাস্তবায়ন করা প্রয়োজন। এরপর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পরমাণু অস্ত্রের বিস্তার রোধেই ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা করা হয়েছে, কিন্তু এর চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গিয়ে মারাত্মক ক্ষতি করেছে। এর সমঝোতা রক্ষায় চীনসহ অন্য দেশ ও পক্ষগুলোকে নিয়ে কাজ করছে রাশিয়া। নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও বৈঠকটি শেষ হওয়ার পর এ নিয়ে একটি টুইট করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। এতে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের অপব্যবহার করেছে, এ বৈঠকে দেশটি আরও একগড়ে হয়ে পড়েছে, এ থেকে ওয়াশিংটনে শিক্ষা নেওয়া উচিত। এদিকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগে আগে থেকেই অস্বীকার করে আসছে ইরান। দেশটি বলছে, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করতে এ ধরনের অভিযোগ তুলছে। আমেরিকার নিষেধাজ্ঞা মানবে না তুরস্ক। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তুরস্ক গ্যাস কেনা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা, মার্কিন সরকারের এসব পদক্ষেপের মুখে আমরা চুপ থাকতে পারি না। জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তৃতা দেওয়ার পর এরদোগান এসব কথা বললেন। প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে ইরান বিশৃঙ্খলা, মৃত্যু আর ধ্বংস চড়াচ্ছে। ট্রাম্প বলেন, 4 নভেম্বর ইরানের বিরুদ্ধে সর্বাত্মক তেল নিষেধাজ্ঞা দেওয়া হবে এবং 5 নভেম্বর থেকে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্প আরও বলেন, সিরিয়া নিয়ে যে কোনো সমস্যার সমাধানে ইরানকে সম্পৃক্ত করতে হবে। উল্লেখ্য, পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণের অজুহাতে পশ্চিমা দেশগুলো ইরানের উপর অর্থনীতি নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। জাতিসংঘের মধ্যস্থায় 6টি দেশ 2015 সালে ইরান পরমাণু চুক্তির আওতায় অবরোধ প্রত্যাহার করে নেয়। এই 6 দেশের মধ্যে আমেরিকা অন্তর্ভুক্ত থাকলেও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন, সেই সাথে ইরানের উপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করেন।